আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল। এটি একটি বেসরকারি হসপিটাল, তবে এর সুনাম অনেক। প্রিয় দর্শক, এটা হলো ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ। পরিবেশটা খুবই সুন্দর। প্রিয় দর্শক দেখেন, ওই যে দেখতেছেন, এটা হলো গেট। গেটের ঠিক অপোজিটেই আপনারা পেয়ে যাবেন জরুরি বিভাগ, সরাসরি এখানে নিয়ে আসবেন যে কোনো রুগী। এছাড়াও আপনারা আউটডোরও দেখাতে পারবেন, আপনারা সপ্তাহে 5 দিন মনে হয় খোলা থাকে আউটডোর, আউটডোর দেখাতে পারবেন। এই পাশে দেখেন, এই পাশে একটি ক্যান্টিন আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, খুবই ভালো। আর এদিক দিয়ে আপনার পরিবেশটা আসলে খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আসলে এইসব পরিবেশে থাকলে ভালোই লাগে। তো যাই হোক, জহিরুল ইসলাম তিনি মারা গেছেন, ওনার মাগফিরাত কামনা করি। তো এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু এখানে ফুলের পুরা বানিয়ে রেখেছেন, দেখেন কত সুন্দর করে কাটিং দিয়ে রাখেছে। তো দেখেন চারপাশে শুধু ফুল আর ফুল। এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন ওই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো গেস্ট হাউস, এখানে আপনারা থাকতে পারবেন রাত্রিবেলা। যারা অভিভাবক আছেন তারাও এখানে 55 টাকা দিয়ে কিন্তু আপনারা থাকতে পারবেন, খুব সুব্যবস্থা রয়েছে। এই যে এখানে আরেকটি গেট আছে, এটা অফিস হাওয়ারে খোলা থাকে, অফিস টাইমের শুধু এই গেটটা খোলা থাকে। এই যে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, বাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ। তো এখানে কিশোরগঞ্জ ছাড়াও আশেপাশের কয়েকটা জেলা মানুষ কিন্তু এখানে চিকিৎসা নেয়। তারপরে এখানে আপনারা একটি ম্যাপ দেখতে পারবেন, আমি ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু কাছে যাই, ভালো করে দেখাচ্ছি। এই যে প্রিয় দর্শক, এই যে এখানে একটি ম্যাপ আছে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ সম্পর্কে আপনার আইডিয়া নিতে, এখানে আপনারা ম্যাপটি দেখতে পারবেন কোনটা কোন জায়গায় আছে, এটা কিন্তু ম্যাপ দেখে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু বিশাল এরিয়া, কিন্তু সম্পূর্ণ এরিয়ায় কিন্তু আপনি যাইতে পারবেন না, এখানে যেহেতু কলেজও আছে, ডাক্তাররা এখানে চিকিৎসা পড়াশোনা করে, সো ওইটুকু এরিয়া আপনি যাইতে পারবেন না, ওইখানে আপনার যাওয়া নিষেধ সর্বসাধারণের। এছাড়া আপনার হসপিটাল যেটুকুর মধ্যে চিকিৎসা হয় সেটুকুর মধ্যে আপনি যাইতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে আপনারা দেখে নেবেন আসলে। আর এই গেটটা এখন বন্ধ আছে, গেটটা আপনার শুধু অফিস ডেতে, যখন আপনার অফিস চলাকালীন সময় এটা খুলে দেওয়া হয়, আবার বিকালবেলা বন্ধ করে দেওয়া হয়। আজকে যেহেতু ফুল অফ ডে, হ্যাঁ, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই অফ ডেটা পালন করা হয়। ওই যে ঠিক সামনে একটি গেট আছে, এই গেটটাও প্রায় সময় বন্ধ থাকে, সবসময় বন্ধই থাকে, একটা গেট শুধু ওপেন থাকে। তো এই হসপিটালের আরও সংস্করণ চলতেছে, ওই পাশে দেখলাম আরও উন্নত করার চেষ্টা করতেছে, সব মিলেই ভালো লেগেছে। দেখেন আমি আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই, ওয়াও দারুণ পরিবেশ কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। সামনে এই জায়গাটুকু আমার খুবই ভালো লেগেছে, এটা আসলে খুবই সুন্দর। দেখেন এটা হলো ইমার্জেন্সি বিল্ডিং, যেটা ওয়াও অস্থির হয়েছে, তাই না? পার্কিং নিষেধ। যাই হোক প্রিয় দর্শক, এখন দেখেন আমরা ঠিক জরুরি বিভাগের সামনে আছি, এখান থেকে একটু সামনে আগালে আমরা আরও সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবো। সামনে আমরা আর একটু হাঁটলে কলেজের যে গেট, ওই গেটটা আমরা দেখতে পারবো, ওই গেট পর্যন্ত আমরা যাইতে পারবো, গেটের পরে আর ওইটুকু আপনাকে দেখাইতে দিবে না বা অ্যালাউ না, ওইটুকু ওইটুকুর জন্য শুধু ডাক্তাররাই যাইতে পারবে ওইদিকে। তারপরে এদিকে দেখেন, এদিকে খুব সুন্দর একটা মসজিদ আছে নামাজের জন্য, আপনারা এখান থেকে এখানে আসে নামাজ পড়তে পারবেন, খুবই সুন্দর একটি মসজিদ, খুবই খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন পরিবেশটা একেবারে ঝকঝকা। এখানে একটা পাম্প আছে, এটা হলো আপনার বিদ্যুৎ সাপ্লাই করে, আপনার যখন কারেন্ট চলে যায় তখন এখান থেকে সরাসরি বিদ্যুৎ সাপ্লাই দেয়। তো এইটা হলো মসজিদের ঠিক সামনে, আমরা আরেকটু সামনে আগাই,
একটু সামনে আগাই, তারপরে আমরা মসজিদের ভিউটা একটু দেখবো ভালো করে। এই যে দেখতেছেন, এই যে মসজিদ, এটা হলো মসজিদ। দেখেন অনেকে নামাজ পড়ে বের হচ্ছে, তো মসজিদটা সুন্দর, সব কিছু আসলে পরিপাটি খুবই সুন্দর। তো এই হলো আমাদের কিশোরগঞ্জের বেসরকারি একটি হসপিটাল, জহুর ইসলাম মেডিকেল কলেজ। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আজকে 3-4 দিন যাবৎ আমার বাইকনার অসুস্থতার জন্য এখানে আসি, তাই ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের জন্য। শুধু শুধু ঘোরাফেরা করতেছি, ঠিক আছে, এর জন্য একটা ভিডিও করলাম। তো সবাই সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।